छुयो ना निलाज कानाई आमरा परेर नारी तुम्हार मत बड़ पुरुषेर परश जदि आमरा पाई पवन परश जदि आमरा पाई आमादेर सती धर्म नष्ट हये जाय। ए जगते सती रमणी तो सबाई होते पारे ना, आर सती रमणी जारा हय तादेर सतीत्व कखनो तारा नष्ट करते चाय ताई ना। তাই রাধারানী আর সখীগণ বলছেন যে দেখো পরপুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি কানাই, তুমি তো পরপুরুষ তুমি যেন আমাদের স্পর্শ করো না। এ জগতে সতী রমণী সবাই হতে পারে না বাবা। আর যিনি সতী রমণী একবার হয়ে যান, যার মধ্যে সতী রমণীর সতীত্ব বিরাজ করে, স্বয়ং লক্ষ্মী দেবী দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজ করে। সতী অনুসয়া কত সুন্দর ঘটনা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন তার কাছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার কাছে দর্শন দিয়েছিলেন, পরীক্ষা করবার জন্য এসেছিলেন ছদ্মবেশ। ত্রিদেবী পরীক্ষা করবার জন্য পাঠিয়েছিলেন সতী অনুসয়ার কাছে ব্রহ্মা বিষ্ণু আর শিবকে। ত্রিদেব তখন সতী অনুসয়ার কাছে এসে বলেছিলেন, বস্ত্রবিহীন অবস্থায় তুমি যদি আমাদেরকে সেবা দিতে পারো তাহলে বুঝব যে তুমি সতী রমণী। সতী অনুসয়া ধ্যান যোগে স্বামীর চরণ বন্দনা করে, স্বামীর চিন্তা করে তিনি ধ্যান করলেন। ধ্যান যোগে মনে মনে বুঝতে পারলেন, ও স্বয়ং ত্রিদেব এসেছেন আমাকে পরীক্ষা করবার জন্য। বেশ, ওনারা যখন চাইছেন বস্ত্রবিহীন অবস্থায় আমি ওনাদের সেবা দেব, নিশ্চয়ই দেব। একজন সতী রমণীর দেহের, একজন সতী রমণীর দেহের প্রতি দুইজনের অধিকার, এক হলো তার স্বামী আর একজন হলো তার সন্তান, তাই তো? একজন সতী রমণীর বস্ত্রবিহীন দেহ শিশুকালে তার সন্তান দেখতে পারে, আর একজন অধিকারী হচ্ছেন তার স্বামী। তার স্বামী রূপে তো আমি একজনকে বরণ করেছি, আর তো কাউকে স্বামী রূপে আমি বরণ করব না। তাই তার স্বামীর কথা চিন্তা করে যেই না ব্রহ্মার কমণ্ডলের জল ত্রিদেবকে ছিটিয়ে দিলেন। তিনজন প্রধান দেবতা ছোট্ট শিশু হয়ে দুলনায় দুলতে লাগলেন। হরি বল হরি বল। ত্রিদেবকে সতীত্বের দ্বারাই শিশু বানিয়ে ফেললেন। দেখুন সতী রমণীর কেমন ক্ষমতা, কেমন পাওয়ার। তিনজন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব তাদেরকে সতীত্বের গুণে, সতীত্বের জোরে সতী অনুসয়া ছোট্ট শিশু বানিয়ে দোলনায় ঝুলনায় দোল দিচ্ছেন, আর বস্ত্রবিহীন অবস্থায় ত্রিদেবকে স্তন দুগ্ধ পান করাচ্ছেন। হরি বল। স্বামী ঘরে এসে দেখে কি তিনজন শিশু দোলনায় দুলছে, আর আমার সতীসাধ্বী শিরোমণি সতী রমণী তিনি ত্রিদেবকে, তিনজন শিশুকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছেন, সেবা করাচ্ছেন। ওদিকে সৃষ্টি হয়ে গেল রসাতলে যাওয়ার অবস্থা। ত্রিদেব যদি আসনে না থাকে সৃষ্টি কি থাকবে? যাদের জন্য যত সৃষ্টি প্রলয় সংহার, তারা যদি আসনে না থাকে তো সৃষ্টি থাকবে না। তখন নারদ মুনি সব ঘটনা ত্রিদেবীর কাছে জানালেন। তিনজন দেবী এসে হাত জোড় করে বলছেন, মা অনুসয়া আমাদের প্রত্যেকের স্বামীকে তুমি দয়া করে ফেরত দাও। সতী অনুসয়া বললেন, দেখুন মা, আপনাদের তিনজনের স্বামী শিশু হয়ে আমার দোলনায় দোল খাচ্ছে, যার যে স্বামী আপনারা তাকে বেছে কোলে তুলে নিয়ে চলে যান। আচ্ছা, শিশু অবস্থায় প্রত্যেককেই তো দেখতে একই রকম লাগে, এবার কোন দেবী বুঝবেন যে এটা শিব, ওটা ব্রহ্মা, ওটা মহেশ্বর? কোনটা ব্রহ্মা, কোনটা বিষ্ণু, কোনটা মহেশ্বর? তিনজনেই তো শিশু, ত্রিদেবী বুঝতে পারছেন না। তিনি মা অনুসয়ার কাছে হাত জোড় করে বললেন, হে সতী অনুসয়া, আমরাই আমাদের স্বামীকে পাঠিয়েছিলাম আপনাকে পরীক্ষা করবার জন্য, ধন্য আপনার সতীত্ব। জয় জয় সতী অনুসয়া কি।
অনুসোয়া কি, সতী অনুসোয়া কি, এ ভুল আপনাদের নয়, এ ভুল আমার। আমরাই আমাদের স্বামীকে পাঠিয়েছিলাম আপনার সতীত্ব পরীক্ষা করতে। আমরা দেখতে চেয়েছিলাম বস্ত্রবিহীন অবস্থায় আপনি কেমন করে সেবা দিতে পারেন অতিথিকে, কিন্তু আমরা ভুল করেছি। আপনি যে সন্তান রূপে আমাদের স্বামীকে বস্ত্রবিহীন অবস্থায় সেবা দিয়েছেন, ধন্য আপনার সতীত্ব। আপনি দয়া করে ওই কমণ্ডল থেকে জল নিয়ে শিশুদের অঙ্গে যদি না ছিটিয়ে দেন, তারা আবার ত্রিদেব হয়ে আমাদের কাছে আসতে পারবে। সতী অনুসোয়া আবার ওই জল নিয়ে তিনটে ছোট্ট শিশু যারা দোলনায় দুলছিল, ছোট্ট ছোট্ট শিশুদেরকে দুগ্ধ পান করিয়ে যেই না জল দিয়ে ছিটিয়েছেন তার স্বামীর নাম করে তাদের গায়ে, অমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সশরীরে সতী অনুসোয়ার কাছে হাত জোড় করে দাঁড়ায়। দেখুন, সতীত্বের এমন ক্ষমতা, স্বয়ং ভগবান পর্যন্ত তার ঘরে বাধা পড়ে যায়। সতীত্বের এমন ক্ষমতা, ঘরে বসে পদ্মাবতী স্বয়ং ভগবানকে কাছে পেয়ে তার চরণ সেবা করে। এই হলো সতীর অবতার। তাই আজকে সখীগণ বলছেন, রাধারানী বলছেন, হে গোবিন্দ, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, তোমার মতো পরপুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান। আমার গোবিন্দ বলছে, তবে কি কোনোদিনও আমি তোমার অঙ্গ স্পর্শ করতে পারবো না নাই? সখীগণ বলছে, পারবে, কি করে পারবে জানো? গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কনক ধূপে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কনক ধূপে, আবার সুরজ পরাগ সহস্র সুন্দরী ব্রাহ্মণে কর সাথ, তবু হবে না ক তোমার শপথি রাই অঙ্গে দিতে হাত। আমার গোবিন্দ বলছে, বেশ বেশ, অঙ্গ না হয় স্পর্শ করলাম না, কিন্তু আমি যে দান ঘাটে তোমাদের কাছে দান চাইতে এসেছি, কর তো আমাকে দিতেই হবে। তা কি কর দিতে হবে স্বয়ং? বলছে, শোনো, এই যে এত দধিদুগ্ধ ঘৃত ঘোল এনেছ, এর জন্য কর দিতে হবে না, এগুলো আমি সব একাই খেয়ে নেব। হ্যাঁ, তা যেগুলো নিজেই খেয়ে নেব তার জন্য আর কর দিতে হবে না। তবে তুমি তোমার সর্ব অঙ্গে যে সাজ পোশাকগুলো পরেছ, যে গয়নাগাটিগুলো পরেছ, তার জন্য আমি তোমার কাছে কর চাইব। তা তার জন্য কি কর? কি আর বলি রাই, তোমার মাথা থেকে শুরু কর, তোমার সিথার সিন্দুর আমার নয়নের কাজল, সিথার সিন্দুর আমার নয়নের কাজল, ওই না সিথার সিন্দুর আমার নয়নের কাজল, তোমার সিথার সিন্দুর আমার নয়নের কাজল। এবার দুই লক্ষ দান তার মাগে রামেশ্বর, দুই লক্ষ দান তার মাগে রামেশ্বর, দুই লক্ষ দান তার মাগে রামেশ্বর। কপালে সিঁদুর পরেছ আর চোখে কাজল পরেছ, তার জন্য তোমাকে কর দিতে হবে। সখীগণ বলছে, বাপরে বাপ, এরকম কর আমরা শুনিনি কোনোদিন। কপালে সিঁদুর পরেছি, হ্যাঁ, সতীরামণী কপালে সিঁদুর পরবে তার জন্য কর, এ কেমন ব্যাপার? তা কপালে যে সিঁদুর পরেছি, চোখে কাজল পরেছি, তার জন্য কত টাকা? না, দুই লক্ষ টাকা কর দিতে হবে। ললিতা এসে বলছে, দেখো শ্যাম, ওই দুই লক্ষ টাকা তোমাকে আমরা দেবো না, ওই দু লক্ষ টাকা কারা দেবে জানো? তারাই দেবে দুই লক্ষ, তারাই দেবে দুই লক্ষ, তারাই দেবে দুই লক্ষ, যাদের দুই দিকে লক্ষ তারা দেবে দুই লক্ষ, যাদের দুই দিকে লক্ষ তারাই দেবে দুই লক্ষ, যাদের দুই দিকে, যারা কৃষ্ণ চাই বিষয় চাই দুই লক্ষ, কৃষ্ণ চাই বিষয় চাই দুই দিকে লক্ষ, যাদের দুই দিকেই লক্ষ্য। শিবরাত্রির দিন সারা রাত ধরে শিবের মাথায় জল ঢালি,
আর শিব ঠাকুরকে বলি, হে ঠাকুর আমার স্বামীটা যেন সালমান খানের মতো দেখতে, ছেলেটা যেন তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে যায়, মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়। তোমাকেও ভালোবাসে, আবার বিষয়াশয়ের মায়াও ছাড়তে পারে না, সংসারের মায়াও ছাড়তে পারে না। যাদের দুদিকেই লক্ষ্য তারা তোমাকে 2 লক্ষ টাকা দেবে স্যার। হ্যাঁ গো মা, আমরা সংসারই জীব, আমরা তো সংসারের জন্য চাইবই। আমি আপনাদের বলছি, আমি চাই না, আমি আরো বেশি করে চাই, জানেন তো। আমরা সংসারে থাকি, সংসারের জন্য চাইতেই হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে সংসারে থাকার মতো থা, ওই বড় লোকের বাড়ির দাসী, সারাদিন মালিকের কাজ করে, মালিকের ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, মালিকের কাজ করে বটে, কিন্তু ওই দাসীর মন কোথায় থাকে? সারাদিন মালিকের কাজ করলেও দাসীর মন পড়ে থাকে তার নিজের কুড়ে ঘরের দিকে, তাই না? যেখানে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্বামী বন্ধু বান্ধবী রয়েছে। তাহলে মালিকের কাজ করলেও দাসীর মন যেমন তার কুড়ে ঘরে থাকে, তদ্রূপ সংসারে আমরা থাকব, সংসারের কর্তব্য আমরা করব, দিনের শেষে আমাদের মন যেন রাধা গোবিন্দের চরণ বলে। হরিবোল হরিবোল। তাই ললিতা বলছে, তারা দেবে 2 লক্ষ, যাদের শুধু দুদিকে লক্ষ্য, হ্যাঁ তারা তোমাকে 2 লক্ষ দেবে। আমার গোবিন্দ বলছে, শোনো শোনো রাই, আরো আছে, রঙ্গ নয়া লতা পায়ে রতন নূপুর, এবার 4 লক্ষ দান তার মাগে দার ঈশ্বর, 4 লক্ষ দান তাই মাগে দার ঈশ্বর। রঙ্গন আলোতা পায়ে আলতা পড়েছে, হ্যাঁ, আর নূপুর পড়েছে সোনার, তার জন্য 4 লক্ষ টাকা। বিশাখা বলছে, ললিতা তুই সর, এবার আমায় বলতে দে। শোনো শ্যাম, 4 লক্ষ টাকা কে দেবে জানো? তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের চারদিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ, যাদের চারদিকে তারা ধর্ম অর্থ কাম মোক্ষ, তারা দেবে 4 লক্ষ, যাদের চারদিকে লক্ষ্য ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ নিয়ে যারা চিন্তা করে তারা তোমাকে 4 লক্ষ টাকা দেবে। হ্যাঁ, ওই টাকা আমরা তোমাকে দিতে পারবো না, চতুর্বর্গ বাদ দিয়ে পঞ্চম পুরুষার্থের পথে আসতে পেরেছি বলেই না তোমার দেখা পেয়েছি শ্যাম। হ্যাঁ, চতুর্বর্গ পার করে পঞ্চম পুরুষার্থের দিকে আমরা এগিয়েছি, তাই আমরা তোমাকে 4 লক্ষ টাকা তো দিতে পারবো না। আমার গোবিন্দ বলছে, শোনো রাই, আরও আছে, হ্যাঁ, অঙ্গেরও কাচলি গলে গজমতি হার, গজমতি হার, অঙ্গেরও কাচলি হারে গজমতি হার, এবার 6 লক্ষ দান মাগে দামির ঠাকুর, 6 লক্ষ দান মাগে দামির ঠাকুর, 6 লক্ষ দান মাগে দামির ঠাকুর, অঙ্গের কাচলি গলে গজমতি হার, হ্যাঁ 6 লক্ষ দান তার জন্য গোবিন্দ আমার চাইছে। হ্যাঁ, আমার রাধারানী বলছে, শোনো শ্যাম, ওই 6 লক্ষ টাকা তোমাকে আমরা দেব না, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যারা সরুরিপুর বশীভূত তারাই দেবে 6 লক্ষ, সরুরিপুর বশীভূত তারাই দেবে 6 লক্ষ, সরুরিপুর বশীভূত তারাই দেবে 6 লক্ষ, যারা সরুরিপুর বশীভূত কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই 6টি রিপুর যারা বশীভূত তারা তোমাকে 6 লক্ষ টাকা দেবে। ওই 6টা রিপুকে বশ করতে পেরেছি বলেই আমরা তোমার চরণে আজকে আশ্রয় নিতে পেরেছি, তাই আমরা তোমাকে 6 লক্ষ টাকা দেব না। হ্যাঁ, আমার গোবিন্দ বলছে, শোনো রাই, আরও আছে, করের কঙ্কন আর কটির পিঙ্কি, কটির কঙ্কন
লক্ষ দান তাহার মাগে মহাদানি আটি লক্ষ দান তাহে মাগে মহাদানি সখীগণ বলছে শোনো শ্যাম ওই আট লক্ষ টাকা তোমাকে আমরা দেব না যারা অষ্টপাশে বশীভূত অষ্টপাশ যারা আটটা দড়িতে বন্ধনযুক্ত অবস্থায় আছে তারা তোমাকে আট লক্ষ টাকা দেবে আটটি দড়ি ধর্মের পথে যেতে গেলে আটটা দড়ি আমাদের সবসময় টেনে রাখছে ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান এই আটটি দড়ি ধর্মের পথে যাতে আমরা না যাই বারবার আমাদের টেনে ধরে ওই অষ্টপাশ মানে আটটা দড়িকে যারা জল করতে পেরেছে ছিঁড়তে পেরেছে তারাই তো তোমার পথে আসতে পেরেছে শ্যাম ওই আটটি দড়িতে আটটি পাশে যারা বদ্ধ তারা তোমাকে আট লক্ষ টাকা দেবে আমরা দিতে পারব এইভাবে যুক্তিতর্কে যখন গোবিন্দই আমার হেরে যাচ্ছে বারবার গোবিন্দ দান চাই আর বারবার সখীগণ সেই দান খণ্ডন করে দেয় এইভাবে কথোপকথন করতে করতে গোবিন্দ আমার তর্ক যুদ্ধে হেরে গিয়ে বিষণ্ণ বদনে বসে আছেন বৃক্ষ বারবার গোবিন্দ কর চাইছেন বারবার যুক্তি দিয়ে সখীগণ হারিয়ে দিচ্ছেন গোবিন্দকে তাই আজকে আমার গোবিন্দ বিষণ্ণ বদনে বসে আছে সখীদের কথায় হেরে গিয়ে গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে আছে রাধারানী গোবিন্দের ওই মলিন বদন দর্শন করে সখীদেরকে বলছে সখী রে আমার গোবিন্দকে আর তোরা এইভাবে বাক্য বাণে জর্জরিত করিস না আর আমার গোবিন্দকে এইভাবে বলিস না তোরা আর কিছু বলিস না চেয়ে দেখ ঘামছে চাঁদ মুখ কথা বলাস না আমাদের সঙ্গে এইভাবে তর্কযুদ্ধে গোবিন্দ পরাজিত হয়ে দেখ কেমন বিষণ্ণ বদনে বসে আছে হ্যাঁ গো মা আমার গোবিন্দের ইচ্ছাতেই তো এই লীলা যদিও ভগবান সবার বড় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ তাই না ভগবান সবার বড় সবার উপরে কিন্তু ভক্তের কাছে ভগবান সব সময় ছোট হয়ে থাকতেই ভালোবাসে ভক্তের কাছে ছোট হওয়ার যে কি আনন্দ সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না হ্যাঁ একদিন স্বয়ং ভগবান শ্রীমৎ ভাগবতকে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন হে শাস্ত্রগণ তোমরা আমাকে বলে দাও আমি কেমন করে ভক্ত হতে পারবো শাস্ত্র চূড়ামণি শ্রীমৎ ভাগবত বলেছিলেন হে ভগবান ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্তভুক্ত শেষ এই তিন মহাবল ভক্ত হওয়ার জন্য শ্রী গোবিন্দ আমার মহাভক্ত স্বরূপিনী শ্রীমতী রাধারানীর চরণ দুখানি নিজের মাথায় নিয়েছিলেন কবে নিয়েছিলেন মাথায় মায়েরা মনে আছে কৃষ্ণ রাধারানীর চরণ মাথায় নিলেন কবে যেদিন মধুময় বৃন্দাবনে মানভঞ্জন লীলা হয়েছিল তাই না স্মার গরল খণ্ডনম মম শির শিমণ্ডলম দেহি পদ পল্লব মুদার
তাই তো তাই আমার শ্রী গোবিন্দের ইচ্ছায় জগতে সবকিছু হয় কিন্তু ভক্তের কাছে ভগবান সব সময় ছোট হয়ে থাকতেই ভালোবাসে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি তাই তো কুম্ভকর্ণ মনে মনে চিন্তা করেছিল আমি ব্রহ্মাজির তপস্যা করব ব্রহ্মাজি যখন দর্শন দেবেন আমি ব্রহ্মাজির কাছে চাইব দেবতাদের মধ্যে রাজা দেবরাজ ইন্দ্রের আসন যেন আমি পাই তাই তো এবার অন্তর্যামী ভগবান অন্তরে অন্তরে বুঝতে পারলেন যে কুম্ভকর্ণ তুমি যদি দেবতাদের রাজা হও তাহলে যে কি অবস্থা হবে দেবলোকে তাই স্বয়ং ভগবান ছলনা করে মা সরস্বতীকে বলেছিলেন ও গো সরস্বতী তুমি কুম্ভকর্ণের জিও ভাই বিরাজ করো আমি তোমাকে দিয়ে কুম্ভকর্ণর বদন থেকে যা বলাবো সময় মতো তুমি যেন তাই বলে দিও কুম্ভকর্ণ তপস্যা করলেন ব্রহ্মাজি দর্শন দিলেন কুম্ভকর্ণ বলতে চাইলেন ইন্দ্রাসন চাই গোবিন্দের ইচ্ছায় কুম্ভকর্ণ বলে ফেলল আমি নিদ্রাসন চাই বলতে গেল ইন্দ্রাসন চাই হয়ে গেল নিদ্রাসন চাই ইন্দ্রাসন দূরের কথা সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল হ্যাঁ তাই আপন ইচ্ছায় দেব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে এত বলি মহাসখে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী কমিটির ভক্তদের কাছে নিবেদন করব পরবর্তী দল আপনারা আর পাঁচ মিনিটের মধ্যে আসরে আনার ব্যবস্থা করবেন আমাদের মিলন একটু পরেই বিশ্রামে রাখব আর পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা পরবর্তী দল আসরে আনার ব্যবস্থা করবেন আমাদের সময় এখানে সীমিত আসুন ভক্তগণ আজ আমরা এই গানের মাধ্যমে আমরা মিলন গীতা সাধন করব প্রাণ ভরে সবাই এত বলি মহাসুখে নলি দিল কৃষ্ণ মুখে 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 আর সখে দিল রায়ের মাগানে সখে দিল রায়ের মাগানে আর সখে দিল রায়ের মাগানে রাধে তোর মুখ তো ঘামি আছে তোর মুখ তো ঘামি আছে তোর মুখ তো ঘামি আছে শ্মশানে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে এইবার কেউ বদনে কেউ শ্রবণে কৃষ্ণের মুখে রাধারানী দেখলেন ক্ষীর স্বর্ণনী কৃষ্ণের প্রসাদ পেলেন রাধারানী রাধারানীর প্রসাদ পেলেন সখীগণ আর আমরা আমরা কি কিছু পাবো না হ্যাঁ আর আপনারা আপনারা কি পেলেন আহা কেউ বদনে কেউ শ্রবণে কেউ বদনে কেউ শ্রবণ যারা মুখে বললেন হরি বল তারা মুখে প্রসাদ পেলেন আর যারা যারা একটু লজ্জা পাচ্ছেন বুঝলেন তো হ্যাঁ কীর্তনের আসরে হাত তুলবো হরি বল বলবো পাশের বান্ধবীটা দেখছে তো হ্যাঁ ও যদি আবার কালকে বাজারে গিয়ে বলে হ্যারে তুই এই বয়সে হাত তুলিস হরি বল বলিস আসরে ছে ছে আরে বাবা ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস ওসব তুই শুনতে গেছিস কেন ও মা ওদের কথায় কান দিও না ও তো জমির বাড়ি যাবেই তোমাকেও সঙ্গে করে নিয়ে যাবে যার হয় তার অল্পতেই হয় যার হয় না তার কোনোদিনও হয় না তাই ১৫ টাকা পিস রসগোল্লা মুখে না দিয়ে যদি কেউ কানে গুজে দেয় ভালো লাগবে তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে কানে শুনলে হবে না এবার মুখেও বলতে হবে নিতাই গৌর হরি আহা কেউ বদনে কেউ শ্রবণে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে
জন জনে জনে তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়ায় তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়ায় তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়ায় আমার অঙ্গের আভরণ কৃষ্ণদাসী আমি ওই বেশ বড় ভালোবাসি রহি গেলাম এই তরু মূলে ওই কথা শুনে ললিতা বিশাখা বলছে রাধে গো কৃষ্ণদাসী করে সাজিয়ে তোকে যদি আমরা এখানে রাখি হ্যাঁ তাহলে আমরা যদি জটিলা কুটিলার কাছে ফিরে যাই আমাদের কি ঘরে ফিরে যেতে দেবে হ্যাঁ রাধা রানী বলছে সখি গো ঘরে গিয়ে ইহাই বলো গান ঘাটে রাই ভিখালো ঘরে গিয়ে ইহাই বলো গান ঘাটে রাই ভিখালো ইহাই বলো গান ঘাটে রাই ভিখালো ঘরে গিয়ে ইহাই বলো গান ঘাটে রাই ভিখালো ঘরে গিয়ে ইহাই বলো ঘরে গিয়ে দান দিলো ঘরে গিয়ে ইহাই বলো যার রাই হইল মহাসুখে দুহু হ্যারে দুপু প্রিয়া বলি মহাসুখে দুহু হ্যারে দুহু মুখে তো বলি মহাসুখে দুহু হ্যারে দুপু প্রিয়া তো বলি মহাসুখে দুহু হ্যারে দুহু মুখে সুখে রসায়ন মাঝে ভাসে সুখে রসায়ন মাঝে ভাসে আহা সুখে রসায়ন মাঝে ভাসে সুখে রসায়ন
সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপন শ্রী হরি, যেই নাম সেই কৃষ্ণ ভজন। আচ্ছা আচ্ছা, ভজন আস্বাদন হবে। আচ্ছা বলছে, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপন শ্রী হরি। ভগবান সব সহ্য করেন বাবা, কিন্তু দুটো জিনিস তিনি কখনো সহ্য করেন। এক, যদি কোনোদিনও ভক্ত একবার নয়ন হতে অশ্রু বিগলিত করে হা গোবিন্দ হা কৃষ্ণ মধুসূদন বলে ডাকতে পারে, ভক্তবৎসল ভগবান সেই ভক্তের কাছে চিরজনমের মতো বাধা পড়ে যায়, তাই না? বিদুরের স্ত্রী, তিনি স্বয়ং ভগবানকে কলার খোসা সেবা করিয়েছিলেন। কলার খোসা, কলা না, শুকনো কলার খোসা তিনি সেবা করিয়েছিলেন ভগবানকে। ভক্তবৎসল ভগবান তিনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে মা আমাকে অনুরাগ ভরে ভাবে বিভাবিত হয়ে কলার খোসা খাওয়াচ্ছে। ভগবান কিন্তু না করলেন না, তিনি কিন্তু বললেন না যে এটা কলা নয়, কলার খোসা আমি খাবো না। তিনি প্রাণ ভরে সেবা করে যাচ্ছে। বিদুর যখন ঘরে এলো, এসে তো অবাক যে ভগবানকে ক্ষীর সর নবমী দিয়ে কত রাজভোগ মিষ্টান্ন দিয়ে সেবা দেওয়া হয়, সেই ভগবানকে তুমি কলার খোসা খাওয়ালে, তুমি কেমন স্ত্রী, তুমি কেমন সহধর্মিনী। ভক্তবৎসল ভগবান তখন বিদুরের স্ত্রীর হাত ধরে বলেছিলেন, মা কলার খোসা নয়, এই কলার খোসার মধ্যে তোমার যে প্রেম, যে ভক্তি, যে নয়নের জল, যে অনুরাগ রয়েছে, আমি সেটা গ্রহণ করবার জন্য এসেছি। হরি বল হরি, আমাকে কে কি দিল আমি দেখি না, যা দিল তার মধ্যে কতটা প্রেম আছে, কতটা ভক্তি আছে, কতটা নয়নের জল আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত খালি পেটে আমি সেবা করছি, উপবাস করে আমি সেবা করছি, কিন্তু আমার অন্তরে ভক্তি নাই, প্রেম নাই। হবে বাবা, আমার পেটে কি আছে সেটা ভগবান দেখবেন না, আমার অন্তরে কতটা ভক্তি আছে সেটাই ভগবান দেখবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে খালি পেটে ভজন হয় না, সারা রাত না খেয়ে, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে উপবাস করে পুজো করছিস, ভাববি ঠাকুর পেয়ে গেলি, বড় বড় মিষ্টির লোভ তোর, থালাতে বড় বড় মিষ্টি দেওয়া আছে, পায়েস রাখা আছে, লুচি আছে, সারাদিন খালি পেটে সেবা করছিস, পুজোর দিকে নয় প্রসাদের থালার দিকে তোর মন, তোর পেটে কি আছে সেটা গোবিন্দ দেখবে না, তোর পেটে কি আছে ভবতারিণী দেখবে না, তোর অন্তরে কতটা প্রেম আছে, তোর অন্তরে কতটা ভক্তি আছে সেটাই দেখার জন্য দাঁড়িয়ে আছেন তিনি। সেবা করো কোনো ব্যাপার নয়, সেবা করো, সেবা করে তার সেবা দাও, কিন্তু তাতে যেন প্রেম থাকে, অন্তরে ভক্তি থাকে, নয়নের জল। অহংকারে ভগবান পাওয়া যায়। আস্তে, সামনে বজ্র কথা হচ্ছে, কিন্তু আমি তোমাদের বারবার বলছি এত কথা বলো না। একদিন অর্জুন মনে মনে চিন্তা করেছিল, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি কিনা আমার রথের সারথি, কি অবস্থা! সারা বিশ্ব চালান যিনি, সারা বিশ্বব্রহ্মাণ্ড যার পায়ের তলায়, সেই কৃষ্ণ ভগবান কিনা আমার রথ চালক, আমি রথে বসে থাকি আর আমার সখা কৃষ্ণ রথ চালায়, আমার রথের সারথি। হ্যাঁ, আমার মনে হয় এই বিশ্বব্রহ্মাণ্ডে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই, তাই গৌর হরি বল। আমার থেকে বড় ভক্ত কোথাও পাননি তিনি, সেই জন্যই না আমার রথের সারথি হয়েছে। অন্তর্যামী ভগবান চিন্তা করলেন, অর্জুন তোমায় আমি এত ভালোবাসি, তোমার হৃদয়ে আমার বাস, তোমার হৃদয়ে আমার বাস, কিন্তু সেখানে যদি অহংকার থাকে, কামনা বাসনা থাকে, সেখানে তো আমি থাকি না,
কেননা আমি নারদকে বলেছি নাহং তুষ্টামি বৈকুণ্ঠে ইয়গিনং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তুষ্টামি নারদ। তাই ভগবান চিন্তা করলেন অর্জুন তুমি আমার প্রাণীর প্রাণ, কিন্তু তোমার মধ্যে তোমার অন্তরে যদি অহংকার থাকে সেখানে আমি বাস করব কি করে? তাই তোমার অহংকার আমাকে চূর্ণ করতে হবে অর্জুন। আমি যদি ভক্তের অহংকার না চূর্ণ করি তাহলে তো জগৎ আমাকে দর্পহারী মধুসূদন বলে ডাকবে না। তাই অর্জুন তাকে সামনে দেখতে পেয়ে শ্রী গোবিন্দ আমার ছলনা করে বলছেন অর্জুন এসো না আমার কাছে এসো। অর্জুন আজকে না মর্তধামে আমার একজন ভক্তের বাড়িতে যাব। অর্জুন বলছে প্রভু এ তো ভালো কথা, তোমার ভক্তের বাড়িতে যাব সে তো ভালো কথা। ভগবান বলছে অর্জুন ভালো কথা তো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি জানো? শর্ত হলো এটাই, আমরা দুজন যখন সেই ভক্তের বাড়িতে যাব না, তুমি অর্জুন আর আমি কৃষ্ণ, আমরা যদি আমাদের রূপে তার কাছে যাই ভক্তকে তো পরীক্ষা করা হবে না। অর্জুন পরীক্ষা করব, আমি হব একজন বৃদ্ধ ব্রাহ্মণ আর তুমি হবে আমার অষ্টম বর্ষীয় বালক। আমি হব একজন বৃদ্ধ ব্রাহ্মণ, তুমি হবে আমার ছেলে, পিতা পুত্র বাবা ছেলে হয়ে আমরা আজকে মর্তধামে আমার এক ভক্তের বাড়িতে যাব। সেই ভক্ত হলো একজন রাজা, তার নাম ময়ূরধ্বজ রাজা। ভক্তবৎসল ভগবান আজকে অর্জুনকে সঙ্গে করে নিয়ে আজকে ব্রাহ্মণের রূপ ধরে অর্জুনকে তার পুত্র সাজিয়ে বিষণ্ণ বদনে ময়ূরধ্বজ রাজার বাড়িতে প্রবেশ করেছে। ময়ূরধ্বজ রাজার বাড়িতে ছলনাময় ভগবান ছলনা করতে করতে এসে চিৎকার করে বলছেন ভগবান ছলনা করে, মহারাজ 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 মহারাজ, আমি আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহারাজ, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ময়ূরধ্বজ রাজা এমনই ধার্মিক, এমনই সেবাপরায়ণ, ভগবত চরণে তুলসী অর্পণ না করে তিনি জলগ্রহণ পর্যন্ত করেন না। ময়ূরধ্বজ রাজা সিংহাসনে বসে যখনই শুনলেন যে তার রাজ্যে একজন ব্রাহ্মণ বিপদে পড়ে কাঁদছে, মহারাজ রাজ সিংহাসন ত্যাগ করে উঠে দাঁড়ালে। একই ব্রাহ্মণ আমার রাজ্যে ব্রাহ্মণ কাঁদছে, ছি 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 ছি, আমার যে নরকেও ঠাই হবে না ব্রাহ্মণ, আপনি কাঁদবেন না। ব্রাহ্মণ যদি কাঁদে, ব্রাহ্মণ যদি কষ্ট পায়, তাহলে তো পূর্ণ ব্রহ্ম ভগবান ব্যথা পায়। ব্রাহ্মণের শরীরে ভগবানের বাস, বিষ্ণুর বাস, তাই তো? বর্ণ শ্রেষ্ঠ হলে তবে ব্রাহ্মণ হওয়া যায়। তবে বাবা স্বয়ং মহাপ্রভু বলেছেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি আমি, ব্রাহ্মণের সন্তান কাঁধে বইতে আছে, কিন্তু আমি মদ খেয়ে সারাদিন নর্দমার ধারে উল্টে পড়ে আছি। আমি ব্রাহ্মণ, আমি বর্ণশ্রেষ্ঠ, বিষ্ণুর বাস হবে না কর্ম। তুমি যতই ব্রাহ্মণ কুলে জন্ম নাও না কেন, ব্রাহ্মণের কর্ম তোমাকে আগে করতে হবে, তবে তুমি বর্ণশ্রেষ্ঠ, তাই না? ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা আছে, পৈতেতে কটা সুতো থাকে গো বাবা? হ্যাঁ বাহ, দেখেছেন ছোট বাচ্চাগুলো বলে দিচ্ছি, আরে তোরা ব্রাহ্মণ ব্রাহ্মণ না? বাহ ভালো জানে তো,
ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে নটা সুতো থাকে, এমনি এমনি নটা সুতো নয়। এই নটা সুতো থাকার কারণ আছে, আমি বলছি না, শ্রীমদ ভাগবত বলছে। এই নয়টি সুতো নয়টি গুণ বিশিষ্ট, ব্রাহ্মণ তার কাঁধের পৈতে যতবার দেখবে নটা গুণের কথা তার মনে পড়বে। সম, দম, তপ, শৌচ, খান্তি, আর্যবমেবচা, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাবচ। হরিবোল হরিবোল। ব্রাহ্মণ হতে গেলে আগে নয়টা গুণ কিঞ্চিত হলেও থাকতে হবে আমার মধ্যে, তবে আমি বর্ণ শ্রেষ্ঠ। সম মানে অন্তর ইন্দ্রিয়কে সংযম করা, আমি বলছি না, শ্রীমদ ভাগবতের কথা। সম মানে অন্তর ইন্দ্রিয়কে সংযম, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, খান্তি ক্ষমা করে দেওয়া, আর যাবা মেয়ে বাচ্চা সরলতা, জ্ঞানম শাস্ত্রজ্ঞান বেদ জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই নয়টি গুণ কিঞ্চিত মধ্যেও কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে বিরাজিত হয় তবেই তিনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। তাই ময়ূরধ্বজ রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন যে ব্রাহ্মণ, আমার রাজ্যে যদি ব্রাহ্মণ কাঁদে তাহলে সে কান্না সে দুঃখ স্বয়ং ভগবানের চরণে গিয়ে পৌঁছাবে, আপনি কাঁদবেন না। আমার জীবনটা দিয়ে হলেও আমি আপনাকে বিপদমুক্ত করব, ব্রাহ্মণ বলুন আপনি কি চান। ব্রাহ্মণ বলছে, নগো মহারাজ, আমার এই অষ্টম বর্ষীয় বালককে নিয়ে আমি একটি জঙ্গলের পথ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, এমন সময় দৈবক্রমে একটি বাঘ এসে আমার সামনে দাঁড়ালো। আমি ভয়ভীত হয়ে গেলাম, কেঁদে কেঁদে বললাম, ওগো ব্যাঘ্র, আমি বৃদ্ধ হয়েছি, আজ না হয় কাল আমাকে মরতে হবে, তুমি আমাকে খেয়ে নাও, আমাকে ভক্ষণ করো, কিন্তু আমার ছোট্ট শিশুটাকে যেন তুমি মেরে ফেলো না। তখন ওই বাঘ আমাকে বলল, ওগো ব্রাহ্মণ, বৃদ্ধ হয়েছ তুমি, ক্ষীণ দেহ তোমার, সারা শরীরে মাংস বলে কিছু নেই, হাড়েই ভর্তি, হ্যাঁ, তোমাকে যদি আমি ভক্ষণ করি তাতে আমার আনন্দ হবে না, উদর পরিপূর্ণ হবে না, তাই তোমার এই শিশু সন্তানের কচি কচি মাংস আজ আমি ভক্ষণ করব। হরিবোল তোমার এই ছেলের কচি কচি মাংস আমি খাবো, তুমি বুড়ো হয়েছ, তোমার শরীরে কতটা মাংস পাবো যে আমার পেট ভরবে। কাঁদতে কাঁদতে আমি বললাম, ওগো ব্যাঘ্র, পৃথিবীতে এমন যদি কোনো কর্ম থাকে যে কর্মের দ্বারা তুমি আমার ছেলেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, বলো সে কি কাজ, তুমি যা বলবে ছেলেকে বাঁচানোর জন্য আমি তাই করব। বাঘ বললেন, শোনো তাহলে ব্রাহ্মণ, এই রাজ্যের রাজা যিনি, আমাদের এই রাজ্যের যিনি রাজা, নাম তার ময়ূরধ্বজ, সেই ময়ূরধ্বজ রাজার বাম অঙ্গ কেটে যদি আমাকে ভক্ষণ করতে দাও তাহলে আমি তোমার ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। আমি এই আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমার ছেলেকে বাঁচানোর জন্য তুমি কি পারবে, তুমি কি পারবে তোমার বাম অঙ্গ কেটে ব্যাঘ্র সেবায় দিতে, বলো। মহারাজ বললেন, ওগো ব্রাহ্মণ, আমি জানি না জীবনে আমি কি সুকর্ম করেছিলাম যার জন্য আমার অর্ধেকটা অঙ্গ গোবিন্দ সেবায় লাগবে। হরিবোল হরিবোল। আমি প্রস্তুত, ব্রাহ্মণের সেবায় অর্ধঅঙ্গ লাগবে মানে গোবিন্দের সেবায় লাগবে আমার অঙ্গ, আমি প্রস্তুত, আমি আমার অঙ্গ কেটে দেব আপনাকে। মহারাজ, এখানেই শেষ নয়, আরো শর্ত আছে, আরো
শর্ত, শর্তটা কি? যখন তোমার অঙ্গ কাটা হবে, একদিকে করাত ধরবে তোমার স্ত্রী, অন্যদিকে করাত ধরবে তোমার পুত্র। একদিকে করাত ধরবে তোমার স্ত্রী, অন্যদিকে করাত ধরবে তোমার ছেলে পুত্র। তোমার অঙ্গ কাটা হবে করাত দিয়ে, কিন্তু অঙ্গ কাটতে কাটতে তোমার নয়ন হতে যেন বিন্দুমাত্র অশ্রু বিগলিত না হয়। তাই তোমার চোখ থেকে যেন জল না পড়ে। তুমি যদি কষ্ট পেয়ে দেহ দান করো তাহলে সেই দেহ ব্যাঘ্র সেবায় লাগবে না। তাই অঙ্গ কাটার সময় তোমার চোখ থেকে যেন জল না পড়ে, স্ত্রী পুত্র যেন তোমার অঙ্গ করাত দিয়ে কেটে দেয়, তবে তোমার বাম অঙ্গ ব্যাঘ্র সেবায় লাগবে আর আমার ছেলেটা মৃত্যুর হাত থেকে বাঁচবে। মহারাজ বললেন, আমি প্রস্তুত, আপনি যা যা শর্ত রেখেছেন আমি সবই রাখব। মহারাজ বসেছেন আসনের ওপর, একদিকে করাত ধরেছেন তার স্ত্রী, অন্যদিকে করাত ধরেছেন তার পুত্র। ময়ূরধ্বজ রাজা অঙ্গ করাত দিয়ে কাটবার সময় মস্তক থেকে কাটতে কাটতে যখন কপোল দেশে এসেছে, ময়ূরধ্বজ রাজার দক্ষিণ নয়ন হতে এক বিন্দু অশ্রু বিগলিত হয়ে গেল। যেই না ময়ূরধ্বজ রাজার দক্ষিণ নয়ন হতে এক ফোঁটা অস্ত্র পড়েছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছেন, দাঁড়াও দাঁড়াও মহারাজ, শর্ত তুমি রাখতে পারো নি গো, তোমার অঙ্গ তো ব্যাঘ্র সেবায় লাগবে না, তোমার নয়ন হতে অস্ত্র বিগলিত হয়েছে, তোমার অঙ্গ তো ব্যাঘ্র সেবা করবে না। কেমন করে তোমার অঙ্গ সেবা করবে? ময়ূরধ্বজ রাজা তখন কেঁদে কেঁদে বলে, ও গো ব্রাহ্মণ, জানি নাই আমি কোন জন্মে কি সুকর্ম করেছিলাম, যার জন্য আমার বাম অঙ্গ কৃষ্ণ সেবায় লাগবে। কিন্তু আমি জানি নাই আমি কোন জন্মের অপরাধ, আমার অর্ধঙ্গ এই দক্ষিণঙ্গ তো গোবিন্দ সেবায় লাগবে না, দক্ষিণঙ্গ কৃমি কীটে কুড়ে কুড়ে খাবে, শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, অর্ধঙ্গ দিয়ে তো কখনো পূর্ণ সেবা করা হয় না, তাই অপরাধ করেছি আমি, সেই কারণে আমার এক নয়ন হতে অশ্রু বিগলিত, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম।
আমার অর্ধয়া কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, এখন বলো বলো কি মা গতি হবে, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, বলো বলো গতি কি হবে, কৃষ্ণ সেবায় বঞ্চিত কথা বললেন মহারাজ মায়েরা, কত সুন্দর কথা। হ্যাঁ, এতখানি আত্মনিবেদন কি কেউ করতে পারে? হ্যাঁ, যার অঙ্গ কেটে সেবা দেওয়া হচ্ছে ভগবানকে, মাথাটা কাটা যাওয়ার পর তার অর্ধেকটা শরীর কাঁদছে যে পূর্ণ অঙ্গ দিয়ে আমি কেন গোবিন্দ সেবা করতে পারলাম। আমরা মন্দিরে যাই পুজো দিতে, বাজার থেকে যদি দামি একটা কোনো মিষ্টি কিনি, আগে আমরা নিজেদের হিসাবটা করে নিই, আমি, ওর বাবা, ছেলে একটা, মেয়ে একটা, চারজনের হিসেব করে তবে আমরা দামি মিষ্টি ঠাকুরের জন্য কিনি। হ্যাঁ, মন্দিরে নিয়ে গিয়ে সেই ভোগ ভগবানকে তাড়াতাড়ি দিয়ে, আমার না থাকে অন্তরে প্রেম, না থাকে ভক্তি, না থাকে নয়নে জল, অনুরাগবিহীন সেবা। আমরা শুধু পুজোর থালা নৈবেদ্য ভোগ তাকে দেখাতে জানি, খাওয়াতে কখনো জানি না, তাই না? ভক্ত রঘুনন্দন সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, দেখিয়েছিল না, 5 বছর বয়সে ভগবানকে খাইয়েছিল, দেখায়নি, তার ভক্তিতে অনুরাগে চোখের জলে ভগবানকে খাইয়েছিল, তবে তো সে ভগবানকে। তাই ময়ূরধ্বজ রাজা বলছে, আমি জানি না কোন জন্মে আমি কি পাপ করেছিলাম যার জন্য দক্ষিণ অঙ্গ আমার কৃষ্ণ সেবায় লাগলো না, অর্ধ অঙ্গ দিয়ে কি গোবিন্দ সেবা হয়? যেই না রাজার নয়ন হতে অশ্রু বিগলিত হয়েছে, ভক্তবৎসল ভগবান ছদ্মবেশে আর কি থাকতে পারে গো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভগবান নিজ মূর্তি ধারণ করে অধরে মোহন মুরলিলি ময়ূরধ্বজ রাজার সামনে এসে তাকে দর্শন দিলে, আর অর্জুনকে ডেকে বলছে, অর্জুন বালক হয়ে আর থেকো না, অর্জুন তুমি তো অনেক প্রকারেই আমার সেবা দিয়েছ, তুমি আমার বড় ভক্ত, প্রিয় ভক্ত, অনেক সেবা করেছ তুমি আমার, কিন্তু বলো অর্জুন, এমন অঙ্গ কেটে সেবা কবে দিয়েছ? লজ্জা দিও না, হ্যাঁ, আমার মনের অহংকার চূর্ণ করার জন্যই তো তুমি এত বড় ধার্মিক, এত বড় ভক্তের কাছে আমাকে এনে তুমি আমাকে লজ্জিত করলে ঠাকুর, তুমি আমার রথের সারথি, নিজ গুণে কৃপা করে তুমি আমার রথের সারথি, এত বড় ভক্ত যার যে অঙ্গ কেটে হাসতে হাসতে গোবিন্দ সেবা দেয়, সেই ভক্তের কাছে আমি তুচ্ছ, আজকে আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তাই যে ভগবানের নয়নের জলে ও
অস্ত্র দিয়ে ভগবানকে ডাকে, সে ভক্তের দুয়ারে বাধা পড়ে যায় ভগবান পূর্ণ ব্রহ্ম। হ্যাঁ, তাই আসুন ভক্তগণ, আজকে মধুময় শ্রধাম বৃন্দাবনে কৃষ্ণের দান লীলা অবসানে আজকে ভক্তবৎসল ভগবান শ্রী গোবিন্দমার রাধারানীর কাছে তর্কযুদ্ধে হেরে গিয়ে, হ্যাঁ, রাধারানীর কাছে শ্রী গোবিন্দ আমার আজকে করজোরে বলছে, ও গো রাই, হ্যাঁ, আজ আমি তোমার কাছে হেরে গেছি, হ্যাঁ, এবার তুমি আমার দিকে বদন তুলে চাও, আমায় ক্ষমা করো। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, চাহ মুখ তুল রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বলে পীত পিন্ধব মোর তোয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড় হনি শাসে রাধে বিন, আর পরাণ চমকে যদি সর্বস্ব ধন এই মোহন মুরলী আমি তোমার হাতে তুলে দিলাম, শোনো, লেহ 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 রাই অধরে মুরলী, 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 আমার বাঁশি আমি তোমায় দিলাম রাই, আমার বাঁশি সর্বস্ব ধন আমি তোমায় দিলাম, হ্যাঁ, কিন্তু বিনিময়ে তোমাকেও একটা জিনিস দিতে হবে আমার, তুমি আমাকে কি দেবে জানো রাই, কি দেবে জানো, আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিন, আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে, আমার বাঁশি আমি তোমায় দিলাম, বিনিময়ে তোমার চরণ ধুলা আমি আমার মস্তকে নিতে চাই, হ্যাঁ, এত ধনে ধনী যে সে জ্ঞানে কৃপণ, জ্ঞান দাসে তো কহে বুঝিবে মর, হ্যাঁ, যেই না রাধারানীর চরণ ধুলা গোবিন্দ মাথায় নিচ্ছেন, রাধারানী লজ্জিত হয়ে শ্রী গোবিন্দকে নিজ হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে, আর সেই যুগল রূপ দর্শন করে সখীগণ মহানন্দে গাইছেন, রাধা শ্যাম দোহা পার হইল মিলন, এইবার মদন ভরে হরি বল যত ভক্ত, মদন ভরে হরি বল যত ভক্ত, এই মদন ভরে হরি বল যত ভক্ত, মদন ভরে হরি বল যত ভক্ত, জয় রাধে 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 জয় রাধে, মিঠি রসে সে ভরড়ি রাধা রানী লাগে রে মহারানী লাগে, মন খারো খারো যমুনা জিরো পানি লাগে, ছবে জিন্দে গানি লাগে, জিন্দে গানি লাগে,
हरी।